আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করতেছি। ঈদের দিন সকালে দেখা যায় আমার হাজবেন্ড মিষ্টি মুখ করে নামাজ পড়তে যায়, তো এখন এই জন্য শ্যামাই দিচ্ছিলাম, তো শ্যামাই আর ফিন্নি খেয়ে নামাজ পড়তে যাবে। তো এর মধ্যে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ও একটু বাবার সাথে একটু ঘুরতেছে, ও তারপর ওর আব্বু আর কি নামাজ পড়তে যাবে। তো এখন আমার হাজবেন্ড নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররম মসজিদে যাবে। প্রত্যেক বাড়ি দেখা যায় বাইতুল মোকাররম মসজিদ থেকে নামাজ পড়ে তারপর আমার শ্বশুর শাশুড়ির কবরস্থান আজিমপুরে আসে, সেখানে জিয়ারত করে চলে আসে। আমি এখন আছি বাইতুল মোকাররম মেইন মসজিদে, এখানে তৃতীয় জামাত শেষ, এখন চতুর্থ জামাত আরম্ভ হবে, তারপর আপনাদের দেখানোর জন্য আসছি বাইতুল মোকাররম ঢাকা। বাইতুল মোকাররম টোটাল পাঁচটা জামাত হয়, তৃতীয় জামাত শেষ হয়েছে, এখন চতুর্থ জামাত আরম্ভ হবে বাইতুল মোকাররমের। তো আমি এখন বাইতুল মোকাররমের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ঢাকার আজিমপুর কবরস্থান, এখানে আমার শ্বশুর শাশুড়ির দুজনেরই কবর আছে। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ বেহেস্তবাসী করেন। অনেক অনেক বছর পরে আজিমপুর আমিও দেখতেছি। তো আজিমপুরে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তিন মাস পর পর টাকা দিতে হয়, তা না হলে আবার কবর ভেঙে নতুন কবর দেওয়া হয়। তো দুপুরে আমার হাজবেন্ড আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সেজন্য আমরা আগেই খেয়ে ফেলেছি, এখন ওকে খাবারটা দিয়ে দিলাম। খুবই টেস্টি এবং মজাদার, তো ধুমধারাকে খাওয়া দাওয়া করতেছি, চলতেছে ধুমধারাকে খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে আমার দেবর, আমার দেবরের বাসায় আমরা উঠেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি, তারপর একটু বের হয়েছি সবার বাসায়, আশেপাশে সবার বাসায়, আমার মামা শ্বশুরদের বাসায় যাবো সেই জন্য। তো এখন আমার ছোট মামা শ্বশুরের বাসায় আসলাম, এটা আমার ছোট মামা শ্বশুরের বাসা। ছোট মামা, ছোট মামা, ছোট মামার ঘর।
তো এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে আবার মেজ মামার বাসা যাব। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার জা, আমার ছোট জা। তো এখানে কিছু ঘন্টাখানেকের মতন থাকা হবে। তো এখানে শ্যাম মাই আর গাছের আম নিজের বাড়িতে হয়েছে, সেটাই দিয়ে খাইতেছিলাম আমরা, খুবই মিষ্টি। আর এখানে আবার আমার ছেলেকে সেমাই খাইয়ে দিচ্ছিলাম। তো এটা মামাতো বোন, এটা মামাতো ভাইয়ের বউ। তো ওইখান থেকে আসার পরে আমরা আবার ফোস্কা খেতে চলে আসলাম। ঈদের দিন ফোস্কা না খেলে হয় না, আমি ফোস্কাটা বেশি পছন্দ করি। আমার মেয়ে আর হাজবেন্ড কিন্তু চটপটি খেয়েছে। তো ফোস্কাটা অসম্ভব মজা ছিল, খুবই ভালো লাগতেছিল। তো এটা আবার আমার হাজবেন্ডের এলাকার ফ্রেন্ড। বড় মামার সাথে দেখা করা, ছোট মামার সাথে দেখা করা। তো আলহামদুলিল্লাহ মেজো মামানি সুস্থ আছে। তো আজকে ঈদের দিন, ঈদের প্রথম দিন, আমি চিকান থেকে তো প্রায় 10 মাস পরে আসছি। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার বড় মামা এবং ছোট মামার সাথে দেখা করা। আলহামদুলিল্লাহ আমার বড় মামার সাথে আমি এখন বসে আছি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ঢাকা আসলাম আমাদের দিদির বাড়িতে, বড় মামার বাড়িতে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে বড় মামার সাথে। তো আর আমার পাশে এটা আমার ছোট ভাই বসে আছে, বাচ্চারা খেলতেছে। তারপরে চোখ দিয়ে খাওয়াই দিয়ে আবার আধা ঘন্টা, তারপরে